हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো আজকে ব্লগটা আমি এখন বাজে 5:30টা এখন থেকে শুরু করলাম, তার কারণ আজকে আমি ভাবলাম যে আজকে আমরা নাস্তা রোজা যেহেতু আছি রমজান মাস, তো নাস্তা কি কি দিয়ে করি কিভাবে করি শুধু সন্ধ্যের থেকেই আজকে ব্লগটা শুরু করব, আর দেখি কোথায় পর্যন্ত আমি ব্লগটা শেষ করতে পারি। তো চলো এখন 5:30টা, নাস্তা তো জোগাড় করতে হবে, তার মধ্যে আবার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো দুপুরবেলা রান্না হয়েছে অর্ধেক, এখন রান্না হবে শুধু ভাত মাছ আর হচ্ছে কিছু একটা ভর্তা করব। তো চলো দেখা যাক কি করি। আর এদিকে দেখো, এই দেখো শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছে, বললাম যে মানে গুড়ো মাছ আর কি, ছোটো ছোটো মাছ নিয়ে আসতে। উনি এগুলো মাছ পেয়েছে, এগুলো বলে বাটা, তো বাটা মাছ নিয়ে এসেছে। আমার ননদ বাঁচতেছে মাছ, এই যে আমাদের কাদায় অবস্থা, এই কাদাটা সেদিন ভেঙে গেছিলো আর কি, মাছ বাঁচতে ভেঙে গেছে। তো যাই হোক, এত সুন্দর কাটাই ভেঙে গেছে, একটা দুঃখ, মানে খুব চোকা আর কি কাটাইটা, খুব কাটে। আর এদিকে আমার ননদ মাছ বাঁচতেছে, আর এইদিকে আমি দেখো হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি। আজকে লেট করে ভাত বসিয়ে দিলাম, তার কারণ হচ্ছে রান্না শুধু একটাই আছে, আর রান্নার দিকে মাংস রান্না করেছিলাম আমি দুপুরবেলা, তো ওই জন্য দেরি করে ভাত বসাইলাম। ভাত আছে আবার, দিনে অনেকগুলো ভাত আছে, তবে দেখো তোমরা এই যে দেখো কতগুলো দিনে ভাত রান্না করছি, কেউ খায়নি, তো সবগুলো আছে, ওই জন্য আজকে দেরি করে ভাত বসাইলাম। আর এদিকে একটা কাণ্ড হয়েছে আমাদের দুধ, এই দেখো সবগুলোই ফেটে গেছে একদম, তখন বসিয়ে দিয়েছি। এখন নাস্তা কীভাবে করবো ভাবছি, এগুলো দিয়ে করা যাবে নাস্তা। আর এগুলো নিয়ে আসলো শ্বশুরমশাই কলা, কলা শেষ হয়ে গেছিলো। তো চলো নাস্তাটা আমি জোগাড় করে কী কী আজকে নাস্তায় থাকছে আমি সেটা সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো। গেছিলাম বললাম তো ওখান থেকে একটা দারুণ স্পেশাল জিনিস আনা হয়েছে, তো চলো তোমাদের একটু দেখাই। এই যে এই জিনিসটা আনা হয়েছে, মানে খেতে ইচ্ছে করছিলো তাই বললাম, তো তখন আসার সময় নিয়ে এসেছে এটা। আর এই যেটা গ্লুই কী বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ এটা, আর এই যে জিলেপি গরম গরম, আর এইদিকে আছে কলা, আঙুর, খেজুর, চেরি জোগাড় করে নিয়েছি, এদিকে চিড়া মুড়ি জোগাড় করে নিয়েছি, এখন শুধু জিলেপি আর ওটা বের করে নেবো। আর হ্যাঁ, কালকে আবার আব্বা আসছিলো, আব্বা মা মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিও আছে, এগুলো জোগাড় করে নিই এখন। প্রথমেই আমি তোমাদের কাছে ছড়ি চেয়ে নিচ্ছি, তার কারণটা হচ্ছে আমি যেই দিন এই ভিডিওটা করেছিলাম তার পরের দিন কিন্তু আমি কোনো ভিডিওই দেইনি, আর তারপরের দিন অন্য আরেকটা ভিডিও দিয়েছি, তো কী হলো দুই দিন পর এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, মানে আজকে আমি আপলোড দিয়ে তোমাদের কাছে পৌঁছাবো। তো চলো এখানে দেখতেই পাচ্ছ আমি আজকে হচ্ছে ইভিনিং টু রমজান মাসের ইভিনিং থেকে রাত পর্যন্ত আমি কী কী করি সেই রুটিনটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর এখানে আমি নাস্তা মানে জোগাড় করছি আর কী কী জোগাড় করছি, তো চলো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। নাস্তা করতে করলাম, আর নাস্তা করাটা শেয়ার করলাম না, নাস্তাটা করে যে বাসন বেরিয়েছিল ওগুলো মেজে আলাম, আর রান্নাটা আমি শুধু ভাত, আমি কোনো ধরনের কিন্তু এই নাস্তার টাইম বা তার আগ থেকে আমি কোনো ভিডিও শেয়ার করি না, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো যদি রমজান মাস বিকেল 4টা থেকে একদম ব্যস্ততা, আর এই ব্যস্ততার মধ্যে যদি আবার ভিডিও করা হয় তাহলে আবার কী হয়, এমনিতেই দেরি হয়ে যায়, তার মধ্যে ভিডিও করলে আরও অনেকটা দেরি হয়ে যায়, টাইম পাওয়া যায় না, যেহেতু টাইমের মধ্যে নাস্তা করতে হবে, তারপরে ভাত রান্না করতে হবে, সবজি রান্না করতে হবে,
খাবার খেতে হবে, সারাদিন না খেয়ে তাড়াহুড়ো করে কাজে হতো কাজ করি, মানে খাওয়া নেই, কিন্তু বিকেল থেকে কাজ শুরু হয় এমনি শরীরটা ভালো লাগে না কাজের মধ্যে, তার মধ্যে ভিডিও করার ইচ্ছে জানো তো। আজকে ভাবলাম যেহেতু আজকে রান্নাটা সেরকম নেই তো এমনি শেয়ার করি, যেটুকুই আছে শুধু নাস্তাটা শেয়ার করি আর যেগুলো রান্না করছি সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। খুবই ভালো করছি, দেখতে পাচ্ছো আমাদের এখানে রাস্তা চোখের শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে আমার ননদও এসেছে, আমরা তিনজন মিলে আর কি নাস্তা করবো। চলো এখানে পোড়া হোক ততক্ষণে, আর এদিকে আমি দেখো একটা জিনিস করব, ভাত হয়ে গেছে। আমি ভাত কি করলাম বলো তো, এই যে দেখো একটা ছোট্ট কন্টেনারে ঢেলে নিয়েছি একদম গরম ভাত, নামিয়ে মানে নামিয়ে একটুখানি রেখে দিয়েছি, একটু পরে এখানে একটু একটা ঢাকা দিলাম, মানে যাতে ঢাকাটা একদম সেফ থাকে, মানে এটা হচ্ছে ভাত গরম রাখার বুদ্ধি, সেই রীতি গরম গরম ভাত কীভাবে খাবো তার বুদ্ধি। এই যে ঢাকা দিলাম, তো চলো এটাকে এখন কী করবো দেখো, তাকে নিয়ে যাবো হচ্ছে ঘরে। তোমরা সবাই হয়তো ভাবছো যে এখানে আবার কি করতেছে, তো আমিও প্রথমে শক ছিলাম এভাবে আবার কিছু করা যায় নাকি, তো সত্যি হয়, মানে কি বলো তো দেখো আমি যে ভাত মানে একটা কন্টেনারে ঢাললাম, মানে গরম ভাত একদম মাড়টা ছেঁকে নিয়ে একটু অল্প হালকা এক দুই মিনিট ওয়েট করেই ভাতটাকে আমি একটা কন্টেনারে ছেঁকে নিলাম যাতে একদম গরম থাকে। তো ওই ভাতটা এখন দেখো আমি ঘরে নিয়ে আসলাম, এসে একটা ব্ল্যাঙ্কেট মানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট ছিল সেই ব্ল্যাঙ্কেটের ভিতরে আমি ভাতটা ভালো করে বসিয়ে দিলাম, মানে ব্ল্যাঙ্কেটটা একদম পুরো খুলি নেই, হালকা ভাজেই ছিল, ভাজের মধ্যে মাঝখানে রেখে দুই দিক দিয়ে উপরে আর কি ভাজ করে দিলাম ব্ল্যাঙ্কেটটা। এরকম করে রাখলে কি হয় বলো তো, ভাতটা আমরা যখন সেই রীতে খাবো তখন কিন্তু ভাতটা গরমই থাকে, আর ওই গরম করার ঝামেলা থাকে না। আমি ওই উঠে প্রত্যেক দিন গরম করি, ওটা ভালো লাগে না ঘুম থেকে উঠে গরম করা, আর এখন তো ভাত রান্না করতেও ভালো লাগে না, আদালতে মানে উঠে ভাত রান্না করে খাবো সেটা হয় না। তো সেদিন এক চাই শাশুড়ি ওরা নাকি ওইভাবে খায়, তো আমি তো আগে জানতাম না, আগে কিন্তু কয়েকদিন আগে উঠে আমি ওইভাবেই খেতাম, মানে গরম করে করতাম, পানি গরম করতাম, ভাত গরম করতাম, সবজি গরম করতো, মানে সব কিছু গরম করেই তারপরে খেতাম। তো সেদিন ওদের কাছ থেকে শুনে আমিও ওই ব্যবস্থা নিলাম, বিশ্বাস করো দুই তিন দিন রাখার পরে সত্যি একদম দুই তিন দিন রেখেছি, প্রথম দিন রেখেই আমি তার ফলটা পেয়েছি, সত্যি একদম যেরকম রেখেছি তার চেয়ে মনে হয় বেশি গরম হয়ে গেছে এরকম। আসলে গরম উষ্ণ ইয়ের মধ্যে থাকে ব্ল্যাঙ্কেটের মধ্যে, আর গরম জিনিস আবার গরমের মধ্যে থাকে তো গরমই থাকবে না, তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। তো জিনিসটা আমার খুবই ভালো লাগলো একদম কি বলবো। তো যাই হোক এখন দেখো আমি টমেটোটা বের করে নিলাম, টমেটোটা পোড়া হয়ে গেছে, টমেটো বের করে আমি এখন এটাকে ভর্তা করে নেবো, আর একটু টমেটোটা বেশি পুড়ে গেছে তো দেখো।